ষষ্ঠ শ্রেণীর ছাত্রীরা আজকে পরিবেশ ও বিজ্ঞান থেকে আমি তোমাদের পড়াব তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি এই অধ্যায়টি শুরুতেই যে প্রশ্নের উত্তর জেনে নেব সেটি হলো বল কাকে বলে এবং বলের এককগুলো সম্পর্কেও জানব তাহলে আসি বলের সংজ্ঞায় বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো স্থির বস্তুকে গতিশীল করা হয় বা গতিশীল করার চেষ্টা করা হয় অথবা কোনো গতিশীল বস্তুকে স্থির অবস্থায় আনা হয় বা আনার চেষ্টা করা হয় তাকে বল বলে এবার বলের এককগুলো জানি সিজিএস পদ্ধতিতে বলের একক হল ডাইন আর এসআই পদ্ধতিতে বলের একক হল নিউটন এবার জানব ক্ষেত্রফল কাকে বলে এবং ক্ষেত্রফলের এককগুলো সম্পর্কে কোনো বস্তু ভূমিতে যে পরিমাণ স্থান দখল করে থাকে তাকে ক্ষেত্রফল বলে আয়তকার বস্তুর তলদেশের ক্ষেত্রফল হল তার দৈর্ঘ্য ও প্রস্থের গুণফলের সমান এবার এককগুলো জানি সিজিএস পদ্ধতিতে ক্ষেত্রফলের একক হলো বর্গ সেমি বা বর্গ সেন্টিমিটার আর এসআই পদ্ধতিতে ক্ষেত্রফলের একক হলো বর্গ মিটার এবার আসি তিন নম্বর প্রশ্নে চাপ কাকে বলে এবং চাপের একক গুলো কি কি সিজিএস পদ্ধতিতে চাপের একক হলো ডাইন পার বর্গ সেমি আর এসআই পদ্ধতিতে চাপের একক হলো পাস্কাল বা নিউটন পার বর্গ মিটার তাহলে আজকে যা পড়ালাম সেগুলো তোমরা বাড়িতে তৈরি করো